এখন স্বয়ং তার দলের সংসদ সদস্যরাই সন্দিহান, এতদিন যারা তাদের দালালি করেছেন অর্থাৎ আওয়ামী লীগের এবং এই সরকারের শেখ হাসিনার দালালি করেছেন, তারাও সন্দিহান। তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি শেখ হাসিনা সরকারের পতন খুবই সন্নিকটে, এবং হয়তোবা ভেতরে ভেতরে এমন কিছু ঘটে গেছে যে তার খুব কাছের মানুষরাও এখন পরিষ্কারভাবে সেটা বুঝতে পারছে এবং তার সঙ্গ ত্যাগ করছে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লেজে গোবরে পরিস্থিতি চলছেই, সেই প্রধানমন্ত্রীর কর্তৃত্বের চরম ক্ষয় আমরা দেখছি। এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্থনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তাহলে তুমি যদি মানবতার ফেরিওয়ালাই হই, তাহলে তো তাদের টাকাগুলো খরচ করার কথা, হাসপাতালে পাঠানোর কথা, এবং যদি কেউ মারা যায়। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে কয়েকটি ফুটেজ নিয়ে হাজির হয়েছি, যেই ফুটেজগুলো এই মুহূর্তে এসে আপনাদের জন্য খুবই জরুরি। প্রিয় দর্শক, আমি আপনাদের ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়েছি, এখন আমরা সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি মন্তব্য করব না, সরাসরি আপনাদের ভিডিওগুলো দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমি ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়েছি, এখন সেগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লেজে গোবরে পরিস্থিতি চলছে, নতুন একটা আপডেট তৈরি হয়েছে, এবং আমি এই আপডেটটাকে এই কারণে গুরুত্ব দেই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ইটস মাই আর্গুমেন্ট, এই নির্বাচনটা আওয়ামী লীগের ওপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্বকে খুব সিরিয়াস প্রশ্নের মুখে ফেলেছে। সেখানে নতুন আওয়ামী লীগ, দেশের নতুন একটা বাস্তবতা আমরা দেখব। আমরা অনেকেই যাকে মনে করি প্রধানমন্ত্রীকে, যে উনি অত্যন্ত শক্তিমান, অনেক কিছু ম্যানেজ করে ফেলতে পারেন, সেই প্রধানমন্ত্রীর কর্তৃত্বের চরম ক্ষয় আমরা দেখছি। যেমন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন যখন হলো, তখন নির্বাচনের স্বজনদের যখন নির্বাচন নিয়ে কথা হলো, তখন প্রধানমন্ত্রী কথাটাকে ঘুরিয়ে ফেললেন। উনি বললেন উনি পরিবার, পরিবার বলতে উনি বুঝিয়েছেন স্ত্রী এবং সন্তান। আমার প্রথম কথাটা হচ্ছে, জনাব ওবায়দুল কাদের কখনোই শুধু স্ত্রী সন্তানের কথা বলেননি, উনি বলেছেন স্বজন, এবং স্বজন বলতে আমরা বুঝি কারণ প্রচুর নির্বাচনে ভাইরা পার্টিসিপেট করছে। জনাব ওবায়দুল কাদেরের ভাই ক্যান্ডিডেট হয়েছেন, তার ভাগ্নে ক্যান্ডিডেট হয়েছেন, একইভাবে ভাই, চাচা, বাবা, স্ত্রী সন্তান তো আছেই, শ্যালক, দুলাভাই, ওই যে লক্ষ্মীপুরের তাহিরের ছেলে যখন ঘোষণা করেন তিনি তার চেয়ে খারাপ লোক লক্ষ্মীপুরে নাই, তার দুলাভাই নির্বাচন করছেন, জনাব মন্ত্রী পলকের শ্যালক নির্বাচন করছিলেন, যাকে সরে যেতে হয়েছে শেষ পর্যন্ত কেলেঙ্কারির কারণে। তো এই ঘটনাগুলোকে যখন ঘটলো তখন আসলো, কিন্তু এখন পাশ কাটানোর চেষ্টা হচ্ছে, কারণ আওয়ামী লীগ ইজ ডিফিটেড, প্রধানমন্ত্রীর কর্তৃত্বের সিরিয়াস অবমাননা হয়েছে, তাই সরে আসার চেষ্টা। কিন্তু সরেও কি আসা গেল? প্রধানমন্ত্রী যে সংজ্ঞা দিচ্ছেন যে স্ত্রী এবং সন্তানরা পারবে, স্ত্রী এবং সন্তানরাও কি সরে গেছেন? উত্তর হচ্ছে না। আমি সেই জায়গায় আসছি। জনাব ওবায়দুল কাদের, যেটা হয়েছে, উনি প্রধানমন্ত্রী যখন তার সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন, তখন উনি বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাচনে আমি যেসব বক্তব্য রেখেছি অনেকে ভেবেছিলেন আমি নিজেই নিজের নামে বলে বেড়াচ্ছি, কিন্তু গতকাল নেত্রী নিজেই কথা খোলাসা করেছেন, স্বজন বলতে তিনি দুটো শব্দ উল্লেখ করেছেন, স্ত্রী ও সন্তান। আবার উনি তো ওনার নিজের ক্ষেত্রে ওটারও ব্যাখ্যা দিচ্ছেন, একটা প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন, আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়, সেখানে প্রশ্ন হচ্ছে আমার এই প্রার্থী, তার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা, সরেজমিনে সেটাই দেখার বিষয়, আমার সঙ্গে দল এর কোনো মানে সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থন তো প্রশ্নই আসে না, কাজেই আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না, এটাও বলা যায় না। দেখুন, ওবায়দুল কাদের এই জবাবটাও হাস্যকর, ওনার ভাই এবং একজন না দুজন, ওনার ভাগ্নেও আছেন, ভাই চেয়ারম্যান, ভাগ্নের সম্ভবত ভাইস চেয়ারম্যান বা কিছু একটা, আপনি প্রভাব বিস্তার করছেন কী করছেন এটা তো প্রশ্ন না, কারণ এই এই প্রশ্ন যদি তোলেন তাহলে প্রত্যেকে আসলে একই কথাই বলবে যে তারা প্রভাব বিস্তার করছে না। সুতরাং প্রভাব বিস্তার করছে কি করছে না কোনো আলোচনার বিষয় না, প্রশ্ন বিষয়টা হচ্ছে আপনি আপনার ভাই এখানে ক্যান্ডিডেট আছে এবং উনি সরে যাবে না এখন পর্যন্ত বলছে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে কথাটা শুরুতেই প্রশ্ন করে রেখেছিলাম, স্ত্রী এবং সন্তানও যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে? এখন পর্যন্ত তৃতীয় পর্যায়ে যেটা আছে, তিন ধাপের নির্বাচনে অন্তত 9 জন সন্তান চেয়ারম্যান প্রার্থী, প্রার্থী আছেন একজন সংসদ সদস্যের বাবা ও আরেকজনের স্ত্রী, মানে আমি বাবাকেও যদি সরিয়ে রাখি, 9 জন সন্তান এবং একজন স্ত্রী, মানে প্রধানমন্ত্রী যাকে স্বজন বলছেন, আবারও বলছি এই স্বজনটাকে এভাবে বলা মানেই পরাজয়। তারপরও যেটা বলেছেন সেখানেও 10 জন ক্যান্ডিডেট, মানে আওয়ামী লীগ বাড়া খেলানোর চেষ্টা করে 10 জন, মানে উপজেলার সব উপজেলা কয় পার্সেন্ট হয়, এগুলো ফালতু কথা। মানে একজন ভীষণ শক্তিশালী নেতা, তার অবাধ্য আগে তো ছিলেন প্রথম পর্যায়ে, তো মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ, ওখানে তারও হয়ে গেছে, এখনও এনারা প্রত্যাহার করছেন না, যাদের প্রত্যাহার করার সময় এখনও আছে, সুযোগ এখনও আছে। এটা স্পষ্টভাবেই, আবারও বলছি, ভীষণ রকম কর্তৃত্বের ক্ষয় দেখায়।
এরা কয়জন ছুটছেন? ছুটছেন না। এমনকি সংসদীয় কমিটির একটা বৈঠক হয়েছিল আওয়ামী লীগের, সেখানে উনি খুব স্পষ্টভাবে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, তারপরও এই পরিস্থিতি রয়ে গেছে। আমার বটম লাইন ওই জায়গায়, সংজ্ঞা পাল্টালেন প্রধানমন্ত্রী। স্বজন বলতে কী বোঝায় না বোঝায় আমরা বুঝি, এবং এটা যে স্বজন বলতে খালি স্ত্রী আর সন্তান বোঝানো হয়নি আমরা খুব স্পষ্টভাবে জানি, কারণ এই নির্দেশনা এসেছিল জনাব পলকের শ্যালকের হয়ে, শ্যালকের লোকজন যখন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার খায়েশ হয়েছিল, সবাইকে কিছু না কিছু দিয়ে ম্যানেজ করেছেন, টাকা পয়সা পুকুর, কোটি টাকা দামের পুকুর দিয়েছেন, একজনকে যখন পাচ্ছিলেন না তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়েছেন, তারপরে এই ঘোষণা আসে। সুতরাং স্বজন মানে আসলে এই সব অল দ্য রিলেটিভস, কারণ শুধু স্ত্রী আর সন্তানের ক্ষেত্রে মানুষ প্রভাব বিস্তার করবে আর কারো ক্ষেত্রে করবে না, এটা কি সঠিক কথা? কোনোভাবে আমরা তো ক্লিয়ারলি দেখেছি প্রভাব বিস্তার করছে। আমি যে তাহিরের কথা বললাম, তাহিরের সন্তানের কথা বললাম, যিনি হুমকি দিচ্ছেন লক্ষ্মীপুরের তার দুলাভাইয়ের হয়ে, যেন পলকের শ্যালকের হয়ে কী কী হয়েছে দেখেছি তো আমরা। সুতরাং স্বজন হলেই প্রভাব বিস্তার করে, একজন তার স্ত্রী সন্তানের জন্য করবেন, বাবার জন্য করবেন না, ওবায়দুল কাদের তার ভাইয়ের জন্য করবেন না। আমরা এত স্টুপিড, আমরা এগুলো বুঝি না, বুঝি। কিন্তু যেটা হয়েছে, এই সংজ্ঞা থেকে সরে আসা ইটসেলফ পরাজয়, এবং সেই সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটাও আওয়ামী লীগের অভ্যন্তরে রক্ষিত হচ্ছে না। সুতরাং আমার যে হাইপোথেসিসের কথা দীর্ঘদিন থেকে বলছি, সেই হাইপোথেসিসটা প্রতিদিন আরও নতুন করে স্ট্রংগার হচ্ছে, মানে আওয়ামী লীগ তার আচরণ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের উপরে, কর্তৃত্বের উপরে সিরিয়াস প্রশ্ন তুলে দিয়েছে। এবং বহুবার বলছি, এখনও বলছি, ওনার হাতে আসলে ক্ষমতা নেই, ক্ষমতার অনেকগুলো দেশে বিদেশে অনেকগুলো কেন্দ্র তৈরি হয়েছে, অনেকগুলো জায়গা থেকে ক্ষমতা তৈরি করা হয়, ক্ষমতার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ভারতের প্রার্থী আছে বলে আমরা এখানে অনেকে হ্যাডাম দেখিয়েছিলাম না, ভারতের প্রার্থী আছে, দেশের ভেতরের আবার অনেকগুলো ক্ষমতার জায়গা আছে, তারা এটার প্রার্থী ওটার প্রার্থী, ওখান থেকে আমাকে সমর্থন দেওয়া হচ্ছে, সুতরাং আমি দলের কথা মানবো না। আমি এর কথা না মানলে কী হয়? আমার দেশের ভেতরেও কিছু লোকজন আছে, কিছু ক্ষমতার কেন্দ্র আছে যারা আমাকে ক্ষমতায় দেখতে চায়, দেশের বাইরে আছে, ভারত তো আছেই, আরও কী কী আছে। সুতরাং আমরা এই নির্বাচনটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির একটা চমৎকার টেস্ট কেস হয়ে থাকলো। যে শেখ হাসিনার নির্দেশ ছাড়া কয়েকদিন আগেও গাছের পাতা পর্যন্ত নড়ত না, সেই শেখ হাসিনার নির্দেশনা এখন তার দলের এমপি এবং তার সরকারের মন্ত্রীরা পর্যন্ত মানার প্রয়োজন মনে করছে না। এমনকি তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানছেন না। তার কথায় মনে হয়েছে যে তিনি নিজেও মনে করেন, 7 জানুয়ারির নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে, যে সংসদটা গঠিত হয়েছে, যে সংসদে তিনি একজন সংসদ সদস্য, সেটা খুব বেশি দিন টিকবে না, এই সরকারও খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। এই কারণেই তার সংসদ সদস্য পদ যদি চলে যায়, তারপরও তিনি সেটা কেয়ার করেন না, তারপরও তিনি তার ছেলেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচনে প্রার্থিতা করাচ্ছেন। এই জায়গাটা আসবো, কেন ইকরামুল কবির চৌধুরী মনে করছেন যে তার সংসদ সদস্য পদ চলে গেলেও আসলে খুব বেশি কিছু যায় আসে না, কারণ এই সরকারটাই খুব বেশি দিন টিকবে না, এই সংসদটাই খুব বেশি দিন টিকবে না, এই আলোচনায় আসবো। তার আগে আরও কয়েকটা জায়গা একটু দেখে নেওয়া দরকার। এই সরকার, সরকারি দল আওয়ামী লীগ এবং সরকার প্রধানের প্রতিষ্ঠিত দালালরাও হঠাৎ করেই সুর বদলাতে শুরু করেছে। প্রতিষ্ঠিত দালালরা মোহাম্মদ পরাশুদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আওয়ামী লীগের শাসনামলে, এমনকি শেখ মুজিবের একান্ত সচিব ছিলেন, এবং এতগুলো বছর ধরে যিনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কখনও কোনো কথা বলেননি। বাংলাদেশের অর্থনীতি আজকে হঠাৎ করে এই অবস্থায় আসেনি, বছরের পর বছর ধরে পর্যায়ক্রমে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। কিন্তু এখন তিনি হঠাৎ করে বাংলাদেশের অর্থনীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। হ্যাঁ, এর আগেও তিনি বাংলাদেশের অর্থনীতির কথা বলেছেন, তখন তিনি কয়েক মাস আগেও তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, এই ধরনের মন্তব্য যে বিরোধী দল করছে এটা কেবল একটা প্রোপাগান্ডা, বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস নিয়ে যে অনেক আলোচনা চলছে এটা জাস্ট একটা প্রোপাগান্ডা, বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস আসলে সেভাবে নেই, এই কথাগুলো তিনি কয়েকদিন আগে বলেছেন, কয়েক মাস আগে তিনি বলেছেন। কিন্তু এখন হঠাৎ করেই তিনি পুরোপুরিভাবে তার অবস্থান পরিবর্তন করেছেন, এবং বাংলাদেশের অর্থনীতি আজকের অবস্থায় আসার জন্য, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, তার জন্য সরকার, সরকারি দল এবং সরকার প্রধানকেও তিনি দায়ী করেছেন তার বক্তব্যের সরাসরি। এমনকি তিনি বলেছেন, তিনি সব কথা বলে ফেললে তাকে হত্যা করা হতে পারে, তাকে মেরে ফেলা হতে পারে, কিন্তু তিনি যেহেতু বাঁচতে চান তাই তিনি সব কথা বলতে পারছেন না। তার মানে এই সরকার যে কত বড় স্বৈরাচার, এই সরকার যে কত বড় স্বৈরাচার, সেই কথাটা ফরাসুদ্দিনের বক্তব্যে উঠে এসছে, অথচ তিনি আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত দালাল। অবশ্য তাকে আওয়ামী লীগের দালাল না বলে আওয়ামী লীগের বলা যেতে পারে, কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চেয়েছিলেন, যদি আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। তার মানে তিনি একজন আওয়ামী লীগের এবং প্রতিষ্ঠিত আওয়ামী দালাল, তারপরও তিনি তার রং বদলাতে শুরু করেছেন। তার মানে ফরাসুদ্দিনরাও বুঝতে পারছেন, 7 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে, এই সরকারের হাতে খুব বেশি সময় নেই, সুতরাং আওয়ামী লীগের এই সরকারের এবং সরকার প্রধানের তোষামত করে, দালালি করে খুব বেশি দিন টেকা যাবে না, এই কারণেই সম্ভবত ফরাসুদ্দিনরা তাদের ভুল পাল্টাতে শুরু করেছেন। প্রথম আলো একটা রিপোর্ট থেকে পড়ি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিন বলেছেন, বছরে 700 কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে,
এটা নিয়ে কেউ কিছু বলে না। সরকার নিশ্চয় রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এ নিয়ে কিছু বলে না। ঋণখেলাপি, করখেলাপি ও অর্থ পাচারকারী এক সূত্রে গাথা। তারা যখন দেখবে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে, তার আগে নয়। ফরাসুদ্দিন এখানে বলেছেন আন্তর্জাতিক সংস্থা IMF-এর কথা বলেছেন, যে IMF বাংলাদেশ থেকে যে টাকা পাচার হচ্ছে প্রতি বছর $700 কোটি, সেটা নিয়ে তারা নিশ্চয় তার কোনো কথা বলছে না। কিন্তু আমরা জানি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বছর পর বছর ধরে এই রিপোর্টটা আমাদেরকে দিচ্ছে, আমরা এটা নিয়ে বছর পর বছর ধরে কথা বলে যাচ্ছি বাংলাদেশ থেকে, যে প্রত্যেক বছর গড়ে 70,000 কোটি টাকা করে পাচার হচ্ছে। এই কথা, এই রিপোর্ট আমরা এখন থেকে 5-7 বছর আগে থেকে জানি, এবং এটা যে প্রতিনিয়ত চলছে, এই পাচার যে কোনোভাবেই সরকার বন্ধ করার উদ্যোগ নিচ্ছে না, সেই কথাগুলো গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে বারবার উঠে এসছে, এবং সেগুলো নিয়ে আমরা নিজেরাও কথা বলেছি। আমি নিজেও অনেক কলাম লিখেছি, আমার এই চ্যানেলেও ইনফ্যাক্ট আমি সেই রিপোর্ট নিয়ে কথা বলেছি। তার মানে আন্তর্জাতিক সংস্থাগুলো এটা নিয়ে কথা বলছে না, তা না, শুধুমাত্র সরকার এটাকে অ্যাড্রেস করছে না, কারণ তারা নিজের লোকেরাই যে ঋণখেলাপি, করখেলাপি এবং অর্থ পাচারকারীদের কথা ফরাসুদ্দিন বলছেন, এবং তিনি বলছেন যে এরা একই সূত্রে গাথা, কারণ এরা সরকারের সাথে একই সূত্রে গাথা। তিনি আরও বলেন, যখন ঋণখেলাপিওয়ালা বেশি বড় হয়ে যায়, তখন 1,000 টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায়, আর 10,000 কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে, এমনকি সরকারেও বসে। এখন যে যত বেশি শক্তিমান সে তত বড় খেলাপি, তার সুদ মৌকুফও হয় তত বেশি। 2003 সালে সুদ মৌকুফ শুরু হয়, আমার কাছে ক্ষমতা থাকলে আমি সুদ মৌকুফ সুবিধা এখনই বন্ধ করে দিতাম। তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তিনি মূল্যস্ফীতির কথা বলেছেন, তিনি কীভাবে সুদ মৌকুফ করা হচ্ছে সেই কথাগুলো বলেছেন, এবং বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হচ্ছে, খেলাপি ঋণ যেভাবে বাড়ছে, ব্যাংক একীভূত করা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং তিনি ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে বেশ কড়া কথা বলেছেন। তিনি এখানে বেসিক ব্যাংকের কথা উল্লেখ করেছেন, বলেছেন হুট করে ব্যাংক একীভূত করা ঠিক হয়নি, অশোভনীয় হয়ে গেছে। বেসিক ব্যাংকে যতই একীভূত করা হোক সেটা ভালো হবে না। ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি দেশেই আছেন, আগে ওনার নাম ভিন্ন ছিল, পরে শেখ হয়েছেন, কার আশ্রয় প্রশ্রয় আছেন জানি না, জানলেও নাম বলতে পারতাম না, কারণ এই বয়সেও আমি মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। তার মানে এমন কারো আশ্রয় প্রশ্রয় আছেন শেখ নাম নেওয়ার পর, যার নাম উচ্চারণ করলে সাবেক গভর্নর, আওয়ামী লীগের এতগুলো বছর ধরে দালালি করে আসা শেখ মুজিবের একান্ত সচিবও তার বেঁচে থাকার নিশ্চয়তা পান না। অন্য একটি ব্যাংকের নাম উল্লেখ না করে মোহাম্মদ ফরাসুদ্দিন বলেন, জগন্নাথ কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকে ব্যাংক দেওয়া হয়েছিল, তার ছেলে জনসম্মুখে একটি ব্যাংকের MD-কে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, তারা কত টাকা যে বিদেশে নিয়ে গেছে তার হিসাব নেই। এই ব্যাংক একীভূত না করে না আলাদা রেখে শায়েস্তা করা হবে, এটা সিদ্ধান্তের বিষয়, একীভূত করা ভালো সিদ্ধান্ত, তবে এটা নতুন করে সংকট তৈরি করতে পারে। তিনি ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়াটা আসলে বাংলাদেশ ব্যাংক অনুসরণ করছে সেটার তিনি এখানে সমালোচনা করেছেন, এবং তিনি দুটো উদাহরণ দিয়েছেন, বেসিক ব্যাংকের এবং আরেকটা ন্যাশনাল ব্যাংক আমরা বুঝতে পারি সিদ্ধার গ্রুপে। এবং যেভাবে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে দুর্বৃত্তদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, যে মাফিয়াদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, এমনকি সরকারের পৃষ্ঠপোষকতায় বেসিক ব্যাংকের মতো ব্যাংকগুলোকে এবং সেই ব্যাংকের চেয়ারম্যানকে যেভাবে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতায় যেভাবে রক্ষা করা হয়েছে, তাতে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক। 32,000 কোটি টাকা একদিনে ধার করেছে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, এই তথ্যগুলো আমাদের সামনে আসছে, এবং এভাবে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা চলছে। ব্যাংকে টাকা নাই, ব্যাংকে ডলার তো নাই, ডলার নাই অনেক আগে থেকেই, ব্যাংক LC খুলতে পারছে না, এই পরিস্থিতি আরও 2 বছর আগে থেকে চলছে। বাংলাদেশের রিজার্ভ এখন $14 বিলিয়ন নিচে চলে এসছে, এবং এতদিন পরে এসে ফরাসুদ্দিনদের হুশ হচ্ছে যে বাংলাদেশের রিজার্ভে আসলে ক্রাইসিস হয়েছে। কয়েক মাস আগেও তিনি বলতে চেষ্টা করেছেন এগুলো বিরোধী দলের প্রোপাগান্ডা, কিন্তু এখন যেহেতু তিনি বুঝতে পারছেন যে ঢেউ আসলে অন্যদিকে প্রবাহিত হচ্ছে, তাই এখন তিনি এখন এই দালালরা আস্তে আস্তে সুর বদলাতে শুরু করেছেন। ফরাসুদ্দিনরা এই সরকারকে স্বৈরাচার বলতে শুরু করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, খুব সিগনিফিকেন্ট। তিনি মনে করেন এই সংসদ খুব বেশি দিন আসলে টিকবে না, এই সরকার আসলে খুব বেশি দিন ক্ষমতায় নেই, এই কথাটা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য মনে করেন, এবং আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত দালাল তিনি কীভাবে কথা বলছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি আমরা হিসাব করি, আন্তর্জাতিক যে ঘটনা প্রবাহ চলছে, শেখ হাসিনা যেভাবে আমেরিকার বিরুদ্ধে বিষোদ্ধার করতে শুরু করেছেন, নির্বাচনের আগে তিনি যে পজিশনে ছিলেন সেই পজিশনে আবার ফিরে এসছেন, এবং আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের হাসিনা সরকারকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচনের আগে আমরা এই সরকারের বিরুদ্ধে মার্কিন প্রশাসনকে যেভাবে দেখেছি এখনও ঠিক সেই পজিশনে তারা আছে। সব কিছু মিলিয়ে শেখ হাসিনার এই সরকার কতদিন ক্ষমতায় টিকবে, শেখ হাসিনা তার কারিশ্মা দিয়ে কতদিন এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবেন, তার দলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবেন, সেটা নিয়ে এখন স্বয়ং তার দলের সংসদ সদস্যরাই সন্দিহান। এতদিন যারা তাদের দালালি করেছেন, অর্থাৎ আওয়ামী লীগের এবং এই সরকারের শেখ হাসিনার দালালি করেছেন, তারাও সন্দিহান। তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি শেখ হাসিনার সরকারের পতন খুবই সন্নিকটে, এবং হয়তোবা ভেতরে ভেতরে এমন কিছু ঘটে গেছে যে তার খুব কাছের মানুষরাও এখন পরিষ্কারভাবে সেটা বুঝতে পারছে এবং তার সঙ্গ ত্যাগ করছে। তার অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে, সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায় দিনের পর দিন, রাতের পর রাত, কীভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আত্মমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাত করেছেন, আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন, অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই,
সে নিজে একজন নার্স, স্বীকার করেছে সেখানে যেতেন, তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো দায়িত্ব, তার হাজব্যান্ড যেই কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। এখানে সে মানুষগুলি মারা গেলেন, সে মানুষগুলি জানাজা হলো না, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো, আত্মীয় স্বজনকে জানানো হলো না, মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই সিল সাপোর্ট দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না, তার আত্মীয় স্বজনকে জানালেন না। তাহলে এই লাশগুলি যে এটা কী করলেন, আসলে কি দাফন করলেন কিনা, সেটা আমাদের তদন্তে আসবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের নেতাকর্মী হয়ে ভিডিওটি দেখেছেন। দর্শক, আজকের ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।